লিপস অ্যান্ড বাউন্স সংস্থার কম্পিউটারে ডাউনলোড করা 16টি ফাইল এবার দেখতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুক্রবার ওই সংক্রান্ত একটি মামলার শুনানিতে তিনি শনিবারই ওই ফাইলগুলি আদালতের সামনে পেশ করার নির্দেশ দেন। লিপস অ্যান্ড বাউন্স সংস্থায় কয়েকদিন আগে তল্লাশি চালিয়েছিল ইডি। অভিযোগ ওঠে, তল্লাশি চালানোর সময় সেখানকার একটি কম্পিউটারে 16টি ফাইল বেআইনিভাবে ডাউনলোড করেছেন ইডির এক আধিকারিক। তা নিয়ে পুলিশে অভিযোগও দায়ের করা হয়। এর মধ্যে কলকাতা হাইকোর্টের তরফে ওই ফাইলগুলি দেখতে যাওয়া হলো।